বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার বাংলাদেশের অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2017-2018 অর্থ বছরের 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছেন, উত্থাপন করেছেন জাতীয় সংসদে। বাজেট উত্থাপনের পরে যাদের প্রতিক্রিয়া দেখবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন, প্রধানত রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কারণে তাদের প্রতিক্রিয়া জানান, সে কারণে আগ্রহটা তাদের দিকে যতটা বেশি তার চেয়েতে বেশি থাকে আমার বাইরে যারা আছেন, যিনি আছেন তার এবং তার প্রতিষ্ঠানের দিকে, সেটি হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, তার ডিস্টিংগুইশড ফেলো এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা প্রতি বছরই বাজেট উত্তর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরের দিনই তাদের প্রতিক্রিয়া জানান। এবং ডানে যারা আছেন, দেশের শীর্ষস্থানীয় ট্রেড বডি বা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, তাদের প্রতিক্রিয়া মানুষ জানবার চেষ্টা করেন। এবং এবারের বাজেটটিকে ঘিরে যে ধরনের প্রতিক্রিয়া, অর্থমন্ত্রী নিজে বলেছেন তার জীবনের সেরা বাজেট এটি, অন্যান্য প্রতিক্রিয়া যেগুলো এসেছে সেগুলোর মধ্যে আছে এটি লোক দেখানোর বাজেট, সিপিডির পক্ষ থেকে এটিকে অবাস্তব বাজেট হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং কেউ কেউ এটিকে গোজামিলের বাজেটও বলছেন। এবং সব মিলিয়ে যেটি দেখা গেছে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবার খুবই নেতিবাচক এই বাজেটকে ঘিরে। অনেকে মনে করছেন যে এখানে করের বোঝা চাপানো হয়েছে, যে অর্থমন্ত্রী একসময় 4,000 কোটি টাকাকে কোনো টাকাই বলেননি, বলছেন যে এটি কোনো টাকা নয়, তিনি এখন 1,00,000 টাকা যারা আছে তাকেই সম্পদশালী হিসেবে আখ্যায়িত করছেন। এগুলো নিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, অতি সাধারণ মানুষের মধ্যে তীব্র এবং নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। তো বাজেটটি শেষ পর্যন্ত কেমন হলো আরও একবার শুনতে চাইব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে তৃতীয় মাত্রার দর্শকদের জন্য। ধন্যবাদ জিল্লুর। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রথমে মহিউদ্দিন ভাইকে অভিনন্দন জানাতে চাই, কারণ উনি FBCCI-র প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর ওনার সাথে আমার আজকে সামনাসামনি প্রথম সাক্ষাৎ হচ্ছে। সেই সুযোগে আমি সবার সাথে মিলে আপনাকে এই গুরু দায়িত্ব নেওয়ার জন্য এবং এরকম একটি ক্রান্তি লগ্নে সেহেতু আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো না, বাজেটের ব্যাপারে আমাদের পক্ষ থেকে তো আমরা বলেছি আর কি, সেটা হলো যে আমি সাধারণভাবে যেটা বুঝি আর কি, বাংলাদেশের অর্থনীতি বিকাশ করছে, একটা তো বর্ধনশীল অবস্থার ভিতরে আমরা আছি। এখন সেই বর্ধনশীল অবস্থার সাথে খাপ খাইয়ে আমাদের দেশে রাষ্ট্রীয় বিনিয়োগকে বাড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই রাষ্ট্রীয় বিনিয়োগকে বাড়ানোর জন্য বাজেটের রাষ্ট্রীয় যে ব্যয় সেটা একটা বড় বিষয়। কিন্তু সরকার যতখানি ব্যয় করেছে ইদানিংকালে, যতগুলো বাজেট করেছে, তারপরেও আমরা দেখছি যে যত বলে ব্যয় করব তত কিন্তু ব্যয় করতে পারে না। তার ফলে আপনি অবশ্য কত লক্ষ কোটি টাকার হিসাব বললেন, আমরা বুঝি এরকমভাবে যে দেশজ আয়ের শতাংশ হিসেবে বাড়লো কি না, মানে অর্থনীতি যতখানি বেড়েছে বাজেটটা সেই পরিমাণে বেড়েছে কি না বা তার চেয়ে বেশি বাড়লো কি না, সেটা বাড়েনি গত 7-8 বছরের ভিতরে। সেটা ওই আপনি দেখবেন 16-17% দেশজ আয়ের ভিতরেই আটকে আছে। এবারও যে বাজেটটা দেওয়া হচ্ছে এটা যদি পুরোটা বাস্তবায়িত হয়, যেটা হওয়ার সম্ভাবনা কম বলে আমাদের মনে হয়, তাহলে হয়তো 18-কে অতিক্রম করে যাবে, 18% মতো হবে এইটা। এখন এইটার ভিতরে যেটা এর সাথে দাঁড়ায়, তাহলে 18% উপরে যদি আপনার ব্যয় করতে হয় দেশজ আয়ের, তাহলে আপনার তাহলে আয় করতে হবে ওটা। তো আয় করার জন্য আমরা দেখছি যে গত কয়েক বছরে এত ট্যাক্স আমরা দিচ্ছি কিন্তু কোনো অবস্থাতেই এটা 10-11-এর উপরে উঠছে না, 10-11-এর উপরে উঠছে না। এইবার যদি পুরোটা হয়তো 13% কাছে যেতে পারে, তাহলে 12-13% হলে আর ওইদিকে 18% হলে আমরা 5% একটা গ্যাপ থেকে যায় আর কি ওইটার ভিতরে। ওইটাকে তখন হয় বিদেশ থেকে নাহলে অভ্যন্তরীণ উৎস থেকে টাকা দিয়ে আমাদের মিটাতে হয়। এখন যেটা এইবার যেটা হয়েছে সেটা হলো, যেহেতু ধারাবাহিকভাবে সরকার মানে পরিমাণগতভাবে টাকার অঙ্কে বাজেটের পরিমাণ বাড়াতে চেয়েছেন, সেহেতু শেষ পর্যন্ত তাকে প্রথমে কত খরচ করবেন এটা বলে তারপরে পিছন দিকে তখন আয়গুলোর সূত্রগুলো মেলাতে হয়। আয়গুলোর সূত্র মেলানোর জন্য রাজস্ব বৃদ্ধি করা একটা বড় ব্যাপার। তো এবার বড় সমস্যা ছিল ভ্যাট, আবার ভ্যাটের উপর বেশি নির্ভরশীল হলাম কিন্তু আমি প্রত্যক্ষ কর মানে আয়কর কমিয়ে দিলাম, গত বছরগুলোতে আয়কর বেড়েছে আমাদের ভালো, যেটা ইতিবাচক দিক, তো সেইটার একটা ভারসাম্য হয়েছে। তো সেটা তো তিন মানে দেখা যাচ্ছে, আয়কর বেড়েছে মানে আহরণের দিক থেকে, আহরণের দিক থেকে বেড়েছে, যারা দেয় তারাই বেশি দিচ্ছে, কিছু কিছু হয়তো এদিক ওদিক নতুন লোকজন এসেছে, আমরা ভিত্তিটা অতখানি সম্প্রসারিত করতে পারিনি। তো এইবারে দেখা যাচ্ছে যে তাহলে 1/3 আসবে ভ্যাটের থেকে, 1/3 আসবে আয়কর থেকে, বাকি 1/3 অন্য কোনোখান থেকে আসবে। তো এইটা করার পরে দেখা যাচ্ছে যে তারপরেও হিসাব মেলানো যাচ্ছে না।
তখন কি করা হচ্ছে যে তখন বলা হচ্ছে তাহলে আমি অর্থায়ন করব আমি ধার করে তো ধার করে অর্থায়নের ক্ষেত্রে গত বছর একটা বড় অর্থায়ন করা হয়েছে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি হয়ে এবং এটাতে সুদের হার বেশি হওয়াতে সরকারের রাজস্ব ব্যয়ের ভিতরে দায় দেনা পরিস্থিতি একটু জটিল আকার ধারণ করছে তো তখন বলা হলো যে এবার আমি তাহলে বেশি পরিমাণে বৈদেশিক সাহায্য ব্যবহার করব এখন বৈদেশিক সাহায্য ব্যবহার করার যে প্রয়োজনটা দেখা দিল সেটা দেখা গেল $7 বিলিয়ন উপরে $7.5 বিলিয়ন মতো তো আমি বাংলাদেশে একদিন তো আমরা শুনছিলাম যে বৈদেশিক নির্ভরতা আমরা কমিয়ে আনবার চেষ্টা করছি না রিয়াতি সুদে যদি বৈদেশিক সাহায্য পাওয়া যায় সেটা তো নিঃসন্দেহে ভালো আমি তো এখনো মনে করি যে মানে কম খরচের বৈদেশিক উৎস থেকে টাকা পেলে আমাদের পদ্মা প্রকল্প তাইটি করা উচিত ছিল যদি সুযোগ থাকতো তো তখন দেখা গেল যে আমি 2-3 বছরে যে টাকা আমি যোগ করলে আমি কোনোদিন খরচ করতে পারিনি সেই রকম 1 বছরে সেটা করা হলো তারপরে আবার মধ্যমেয়াদী পরিকল্পনা যেটা আছে দেখা গেল যে $7.5 বিলিয়ন আপনি এবার খরচ করবেন তারপরে পরের বছর আবার $2 বিলিয়ন বোঝা যাচ্ছে যে আগে $2 বিলিয়ন পরে $2 বিলিয়ন হঠাৎ করে মধ্যখানে $7 বিলিয়ন বোঝাই গেল যে আপনি অঙ্ক মেলানোর জন্য এই কাজটা করা হয়েছে তো সেই জন্য আমরা যেটা বলি যে আর্থিক কাঠামোটা এটা একটা দুর্বল হয়ে গেছে এইটা হলো একটা এবং আমাদের ধারণা যে সরকার যেভাবে সংখ্যার পিছনে দৌড়েছে বাজেটের নাম সংখ্যাটা বাড়ানোর জন্য সেইভাবে বাজেটের গুণগত মানকে নিশ্চিত করার জন্য তত বেশি মনোযোগ দেয়নি এত যে টাকা খরচ হচ্ছে জনগণের আমাদের স্বল্প আয়ের দেশে সেইটা ব্যয়টার নিশ্চয়তাটা করেনি আরেকটা কথা আমি ছোট কথা বলে শেষ করি সেটা হলো বাজেট বাস্তবায়নের জন্য বাজেটটা বড় জিনিস সেটার চেয়ে বেশি হলো কি পরিবেশ কি পরিস্থিতি কি প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে সে বাজেটটা কার্যকর করে অর্থাৎ যদি আপনার জনপ্রশাসন যদি ঠিক না থাকে স্থানীয় সরকার যদি আপনার না থাকে তাহলে আপনি সম্পদ আহরণ করতে আপনি স্থানীয় পর্যায়ে আপনি যেতে পারছেন না সেভাবে আপনার যদি অর্থায়ন করবেন আপনি পুঁজিবাজার যদি ঠিক না থাকে তাহলে আপনি ব্যক্তি খাতের বিনিয়োগ কিভাবে আপনি করবেন সংস্কারের কাজগুলো যদি আপনার ব্যাংক ঠিক না থাকে তাহলে কিভাবে করবেন আপনি যেটা ব্যয় করেন সেটা যদি গুণগত মান নিশ্চয়তা করার জন্য কোনো মূল্যায়নের জায়গা না থাকে যেটা আমাদের পরিবীক্ষণ ইউনিট করে না সেটা কিভাবে হবে সেহেতু আমরা দুটো বড় আমি আপনাকে বড় দাগের সমস্যা বললাম একটা হলো বাজেটের কাঠামোগত দুর্বলতা এর ভিতরে প্রাধিকার ইত্যাদির আলোচনা আলগা হতে পারে যে কে বেশি পেল কে কম পেল কার জন্য আমরা কি ধরনের আর্থিক ব্যবস্থা নিয়েছি এটা আলগা আলোচনা হতে পারে আর দ্বিতীয় হলো যে পরিবেশের মধ্যে বাজেট বাস্তবায়িত হবে সেটার জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে কোনো সংস্কারের ভিতরে যায়নি গত 3-4 বছরে এবং এই শেষ সময়ে নির্বাচনের প্রাক্কালে করাটা আরও প্রায় অসম্ভব তো এক লাইনে বলবেন কি তীরন্দাজরা কোন দিকে তীর ছুড়লেন তাহলে এই বাজেটের মধ্য দিয়ে না কারণ আপনার আগের তীর ধনুকের তত্ত্ব বাজেটকে কেন্দ্র করে এবং মানে আমি বলেছি যে তীর ধনুকের টানটা যেটা থাকে সেটা একটু ঢিলা হয়ে গেছে কিনা আর তীরটাও একটুখানি মাথাটা একটু ভোঁতা হয়ে গেছে কিনা সেহেতু এই এই বিষয়ে তো সেই জন্য আমি বলেছি এখন তীর ধনুকের আলোচনার বাইরে তীরন্দাজদের আলোচনা হবে কিনা কারণ হলো যে সমস্ত প্রাতিষ্ঠানিক পরিস্থিতির ভিতরে এই জিনিসটা তো তৈরি করা হয় সেইটার ব্যাপারে তাদের দক্ষতা সক্ষমতা চিন্তা এগুলি নিয়ে আলোচনা এখন বোধহয় একটু করার সময় হয়ে যাচ্ছে আর বাবার আপনার কাছে মিস্টার শফিউল ইসলাম মহিউদ্দিন আপনি শুধু ব্যবসায়ীদের নেতাই নন দেশের একজন সাধারণ নাগরিক অতি সাধারণ অনেক মানুষ আপনার সঙ্গে কাজ করে এই বাজেটটি আসলে কার স্বার্থে হয়েছে শেষ পর্যন্ত একটি তো কাঠামোগত দিক দুর্বলতা বাস্তবায়ন নানা দিক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললেন আপনার কাছে আমি একটু শুনতে চাই যে আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হয়েছে কার স্বার্থে বাজেটটি করা হয়েছে এই প্রশ্নটা আসলে এক কথায় তো প্রকাশ করা যাবে না আমার কাছে মনে হয় যে বাজেটের অনেক ভালো দিক আছে যেমন নতুন আইনের ভ্যাটের এখানে অনেক ভালো দিক আছে খারাপ দিক আছে আমাদের কাজটা সেটাই হবে যারা বাজেট প্রণয়ন করেন আমাদের দেবপ্রিয়দা যেটাকে বললেন যে কাঠামোগত দিক থেকে সেইসব টেকনিক্যাল যেসব সমস্যাগুলো আছে এগুলো এবং বাজেট এটা প্রস্তাবিত হয়েছে বাজেট একটা ট্যাক্স জিডিপি সরি জিডিপির তুলনায় যে বাজেট এটা মানে বড় বাজেট যে দেওয়াটা মানে কোনো খারাপ কিছু আমাদের জিডিপি যে সাইজ সেটা ঠিকই দেওয়া যায় কিন্তু জিনিসটা হলো যে খাত ওয়াইজ প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটা আলাদাভাবে দেখতে হবে যেমন আমাদের এই মুহূর্তে যেটা বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটু মন্থরতা দেখছি স্পেশালি আমাদের এটার জন্য দায়টা হলো
বিদ্যুৎ গ্যাস ইনফ্রাস্ট্রাকচারাল যে সিচুয়েশনগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারে বরাদ্দটা রাখা হচ্ছে, যে কথাটি ওখানে বলা হলো যে এইখানে একটা যদি প্রকৃত বরাদ্দ, যে খরচটা তো প্রথম ঠিক করা হচ্ছে যে আমি এই এই কাজে খরচ করব, আমরা এত হাজার কোটি টাকা বিদ্যুতে খরচ করব, বিদ্যুৎকে এবং রেলওয়ে এবং কানেকটিভিটির উপরে যে ইনফ্রাস্ট্রাকচারের উপর ওভারঅল যে এক্সপেন্ডিচারটা ধরা হয়েছে, আমাদের এই মুহূর্তে যে বিদ্যুতের প্রয়োজন, সেই বিদ্যুৎ আমরা যদিও 15,000 মেগাওয়াট তৈরি করেছি, আমরা কিন্তু 10,000 পর্যন্ত এখনও সাপ্লাই দিতে পারি নাই। এটার কারণে যে আদার্স রিলেটেড যে ইস্যুগুলো আছে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, গ্রিড, সাবস্টেশন, এগুলো করা এবং এই কানেকটিভিটির জন্য যেসব রাস্তাঘাট নির্মাণ এখানে বরাদ্দ রাখা হয়েছে, এগুলি এটা প্রশংসনীয় জিনিস। এই বরাদ্দর টাকাগুলো যেমন নর্মালি 9 মাসে 54% হঠাৎ করে আবার মানে জাম করে 2 মাসে আবার বেড়ে যায়, এই যে একটা প্রবণতা, এগুলোর থেকে আমাদের বের হওয়া উচিত। আমরা মনে করি যে এখানে যদি এই জিনিসগুলো ঠিক মতো আসে, যেমন কতগুলো মেগা প্রকল্প আছে, সেগুলোর যদি অর্থায়ন, মনিটরিং, জবাবদিহিতা, এই সমস্ত জায়গাগুলো, কোয়ালিটি, ইন টাইম কাজ শেষ করা, এই সব ব্যাপারে যদি আমরা প্রচণ্ড জোর দিতে পারি, যেমন আমরা কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে আবার দেখছি যে একটু বরাদ্দ কমে যাচ্ছে, এইখানে আবার কিছু ওই যে জাপানিজ আমাদের যে এক্সপার্টরা ছিলেন, তারা আবার হোলি আর্টিজানে আবার ওইখানে আবার ওই কারা শেয়ার হোল্ডার হবে, মারবিনী হবে না কে হবে, এইসব নিয়ে সব দ্বন্দ্বটন্দ্ব আছে। আবার ওইখানে আবার এনভায়রনমেন্টালিস্টরা কথাবার্তা বলছেন, এখন অনেকে তো ওই যে মাধবকুণ্ড দিয়ে আপনার ট্রেন যাওয়ার সময় বানরের বলে প্রজনন ক্ষমতা কমে যাবে, এই জন্য আবার ট্রেন বন্ধ করে দিতে হবে কি না, এইসব অনেকগুলো ব্যাপার স্যাপার আছে বাংলাদেশের। এটা একটা উঠতি সময়, এই সময়ে অত্যন্ত সাবধান হওয়া দরকার আমাদের প্রায়োরিটিগুলোর ক্ষেত্রে, যাতে আমরা যে নির্ধারণ করা হয়েছে এগুলো ঠিক মতো সম্পাদন করা, তাহলে আবার ইনভেস্টমেন্টের জায়গায় যে একটুখানি হলেও কাঙ্ক্ষিত জায়গায় আমরা যেতে পারছি না, সেই জায়গাটা একটু ইজ হবে। এবং জনগণের কথা যদি বলেন বা কাকে লক্ষ্য করে, নিশ্চয়ই এখানে আমি একজন বিজনেসম্যান হিসাবে আমি এই জায়গাটাকে সাধুবাদ জানাতে চাই, অনেক নিত্যপণ্য দ্রব্যের যে জায়গাগুলো আছে, যেগুলো মানে ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে, সেগুলো ভালো দিক। এবং এই যে সোশ্যাল সেফটি নেটটাকে আরও বৃদ্ধি করা হয়েছে, যেমন আমাদের মুক্তিযোদ্ধাদের ফেস্টিভ্যাল ভাতা দেওয়া হবে, একটি বাড়ি একটি খামার, বৃদ্ধ ভাতা, নানান রকমের যেসব সেফটি নেটের মধ্যে লোকজনকে নিয়ে আসা হচ্ছে, এগুলো ভালো দিক, এগুলো যাতে আরও এগিয়ে নেওয়া যায়। এগুলো এর মধ্যে আরও লোকজন এখন যারা ইয়াং এবং বেকার আছে তাদের জন্য যাতে ভাতার প্রভিশন হয় ভবিষ্যতে, এই ধরনের চিন্তা ভাবনা চলছে। কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা? কর্মসংস্থান তো ইন্টাররিলেটেড উইথ দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের জায়গাটাতে যদি আমরা একটা পরিষ্কার, পাবলিক সেক্টরে যতটা ইনভেস্টমেন্ট হয়েছে, প্রাইভেট সেক্টরে কিন্তু তুলনামূলকভাবে আমাদের পোটেনশিয়াল যেটা, আমরা তো যে ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্সিজ, ওই বড় বড় জেপি মর্গান বা গোল্ডম্যান স্যাক্স বা ওই যে বোস্টন কনসালটেন্সি দিস দ্যাট, আমাদের সবাই, আমাদের দেশীয় যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন সবাই বলছেন যে উই আর ব্লেসড বাই দ্য মানে পপুলেশনের যে ইয়াং ভাইব্রেন্ট পপুলেশনটা আছে সেই ডেমোগ্রাফি দিয়ে আমরা ব্লেসড। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই যে কয়েকদিন আগে গাই রাইডের সাহেব বায়ালো থেকে ঘুরে গেলেন, উনি বলছেন যে ইউ আর ব্লেসড বাই দিস, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ টাইম বম্ব। এটা এদেরকে যদি এমপ্লয়মেন্টটা ঠিক মতো আমরা না করতে পারি, মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রেও আমরা দেখছি যে ঠিক সেইভাবে কিন্তু এখন বাড়ছে না, বরঞ্চ বাড়লেও আবার সেই মাত্রায় রেমিটেন্স ফেরত আসছে না। এইসব নানান জায়গায় আমাদের মানে চ্যালেঞ্জগুলো আছে, এবং এখানে মানব সম্পদ উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেও একটি কমিটি আছে, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, লেবার ডিপার্টমেন্টে, টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে আছে, সেগুলোকে উন্নয়ন করা, আমাদের ওই জায়গাগুলোকে, যেমন আমরা মাইগ্রেন্ট লেবার পাঠাচ্ছি, র লেবার পাঠাচ্ছি, সেই জায়গাগুলোকে উন্নয়ন করা একান্ত প্রয়োজন। আর আমাদের স্পেশালি যে জায়গাগুলোতে আমাদের একটু চিন্তার কারণ আছে, যে আমাদের যে যেমন ছোটো ছোটো ইরিটেশন,
এই যে আমাদের আবগরি শুল্ক, এগুলো যে তামাক টামাক যেগুলো জীবনের ক্ষতি করতে পারে এই ধরনের জিনিসপত্রের উপরে দিলে ভালো হয়। তো আমি তো মনে করি এটা যে ওই যে 500 টাকার থেকে 1 লাখ টাকা, থেকে 10 লাখ টাকা, 500 টাকার থেকে 800 টাকা, এটাকে তুলেই দেওয়া উচিত। এখানে কয় টাকা আর আমরা পাবো, কিন্তু এতে উই আর টাচিং মেনি পিপুল, তখন ইনফর্মাল সেক্টরের দিকে মানুষের একটা ইয়ে চলে যায়। আমরা এডুকেশনের ক্ষেত্রে আমি ব্যাংকিং খাতে একটা নেতিবাচক বড় প্রভাব পড়বে এবার, এটা আমরা আমি মনে করি, যেহেতু বাজেটটি এখনো চূড়ান্ত করা হয় নাই, এটি আমাদের প্রত্যেকেরই, আমি আজকে ওই যে আমাদের ডক্টর মোস্তাফি এবং অনেকে বলেন যে হাসান এইচ মনসুর, তারপরে আমাদের ফরাসউদ্দিন, যে প্রত্যেকেই অনেকে বলেন যে এটা পছন্দ করছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে, সেই টাকা এখান থেকে সাধারণ মানুষ থেকে কিভাবে কালেক্ট করা যায়, বেটা ভাষা মানুষের সেই চেষ্টাটা করা হচ্ছে। এটা আমি যে কারণেই করা হয়ে থাক, আমি মনে করি যে আবগরি শুল্কটা অনেক মানুষকে টাচ করছে এবং একটা ইরিটেশনের জন্ম দিচ্ছে। এটা থেকে যেহেতু এটা জনগণের সরকার, তাদের এটা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ইনফর্মাল চ্যানেলকে কোনোভাবে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক দেশে অনেক ধরনের ট্যাক্স আছে, কি সুগার ট্যাক্সও বলে আজকাল দেওয়া হয়, যারা ফাস্টফুড খান ওইটার উপরেও ট্যাক্স ট্যাক্স, আমাদেরও অনেক ধরনের ট্যাক্স নতুন ইন্ট্রোডাকশন হচ্ছে, যেমন ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রে আমাদের অনেক অবজারভেশন আছে, 2 কোটি 25 লাখ টাকা, কারণ আজকে আমি একটা গুলশানে ফ্ল্যাট কিনলে 2 কোটি 25 লাখ টাকা একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না, সেইখানে আমি সেই ওয়েলথ সারচার্জের মধ্যে পড়ে যাচ্ছি। আবার যিনি পাকিস্তান আমলে একটা প্লট কিনেছেন 1 লক্ষ টাকা দিয়ে, ওনার এটা রিভ্যালুয়েশন করা হলো না, আজকের দিনের আপডেটেড মূল্যায়নটা করা হলো না। এই যে এই ব্যত্যয়গুলো আছে, সেগুলো দেখা উচিত একজনের, এটা আমার র্যাশনালিটিটা থাকা উচিত বলে আমি মনে করি। এবং যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো আমরা ফিল করছি, যেমন এখন আমাদের ট্র্যাঙ্কেডেড ভ্যাট তুলে নেওয়া হলো সার্ভিস সেক্টরে, যে আমাদের রিডিউস রেটে যে ভ্যাটগুলো ছিল সেগুলো তুলে নেওয়া হলো, এগুলি স্ট্রেট 15% চলে যাবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কনসার্ন হলো যেটা ইনফ্লেশনকে পুশ করবে কি না। 5.5 আমরা ধরেছি ইনফ্লেশন, সেটাকে আমরা ধরে রাখতে পারা, এই সরকারের অনেকগুলি সাফল্যের মধ্যে এটাও যে একটা ইনফ্লেশনটাকে একটা মাত্রার মধ্যে, এখন কিন্তু আমরা এবার হাওরে আমরা চালের ক্ষেত্রে একটা বড় মার খেয়েছি, এখন চাল আমদানির ক্ষেত্রে অলরেডি চুক্তি করা হয়েছে। তো সুতরাং এই জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের বাজেট যেমন এখনও পাশ হয়নি প্রস্তাবিত, যেগুলো আমাদের কনসার্ন, আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষ যেগুলো তুলে ধরছি, এগুলোকে সিরিয়াসলি কনসিডারেশনে নিয়ে আমি মনে করি কোনো আবেগের মধ্যে কোনো কিছু থাকা উচিত নয়। এখানে যেগুলো কনসার্ন আছে, সঙ্গত যেগুলো, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, না মহিউদ্দিন ভাই যেগুলি বললেন, আমি তো এর ভিতরে খুব বেশি দ্বিমতের জায়গা দেখি না। আমি যেটা বলতে চাই সেটা হলো দুটো জিনিস, উনি অনেকগুলো বিষয় যেগুলি বলেছেন সেগুলি আমার যে দুটো বিষয় আমি বলেছিলাম, একটা হলো বাজেটীয় কাঠামো আর একটা হলো নীতি সংস্কার প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়, ওটা অনেকগুলো দ্বিতীয়টাতে বেশি পড়েছে প্রথমটার চেয়ে, লক্ষ্য করে দেখুন যে এটা অনেক বেশি যে সরকারের সক্ষমতা, প্রকল্প বাস্তবায়ন, তার গুণগত মান দ্রুততার সাথে করা, এইটার বিষয়গুলোর কথা বলেছেন উনি, অবকাঠামোর অন্যান্য বিষয়গুলো আরও ওইগুলি বিষয় আসবে। আমার যেটা কতগুলো বিষয় আমি এখানে বলতে চাই সেটা হলো যে ভ্যাটের কথাই যদি বলেন, না আমি খুব ছোট্ট করে বলি, ভ্যাটের কথাই যদি বলেন, দেখেন আমরা মনে করেছিলাম আমরা একক ভ্যাটকে সমর্থন করি, সিপিডি থেকে আমরা সমর্থন করি, আমরা বলেছিলাম যে এটাকে প্রথমে 12% দিয়ে শুরু করা হোক, অন্তত যদি 12% না শুরু করেন তাহলে 15% যদি করতেই চান তাহলে আপনি এটাকে ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসেন। তো অর্থমন্ত্রী মহোদয় উনি বলেছেন যে 3 বছরের জন্য এটা করা হলো, কিন্তু উনি তারপরে কিন্তু খোলাসা করেননি যে আরেকটা লাইন দিয়ে যে যথেষ্ট পরিমাণে আদায় হলে এটা আমি কমাবো, দেখেছেন তো, সেহেতু আদায়ের ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব পড়বে এটা একটু দেখার বিষয় এবং অন্যান্য প্রস্তুতির বিষয় আছে। ভ্যাটের আরেকটা সমস্যা হলো, আমরা মনে করেছিলাম যে একক ভ্যাট হওয়ার ফলে আপনার এই যে সম্পূরক শুল্ক, তারপরে নিয়ন্ত্রণমূলক শুল্ক, এগুলি অনেক কমে বা বাদ চলে যাবে, কিন্তু দেখা গেল যে ওইটাও রয়ে গেল, আবার ওইটাও কিছু কিছু এখানে রয়ে গেল। আমরা হেসে এখন আজকাল বলি এটা ভ্যাট না ক্যাট হয়ে গেছে, তো সেহেতু এটার এইটাও রয়ে গেল, ওইটাও রয়ে গেল, কোনটা এখন এই যে আপনি সম্পূরক শুল্ক রেখে দিলেন, আপনি কিছু নিয়ন্ত্রণমূলক শুল্ক রেখে দিলেন, কার উপরে রাখলেন, কারকে ছাড় দিলেন, কী ধরনের পর্যালোচনা হলো, ট্যারিফ কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেটাই কি গ্রহণ করলেন কি না, ওনারা কিন্তু ট্যারিফ কমিশনের রিপোর্টকে আমরা মানে ইতিবাচক বলে মনে করেছিলাম, নাকি কেউ কেউ নিজের পণ্যকে বের করে নিল
আবার যারা শক্তিশালী মানুষ ছিল আর দেখা গেল সেটার ফলে কি আমি আমদানিতে বেশি কম রাখলাম আর যেখানে আমার দেশীয় উৎপাদকরা আছে তাদের উপর আবার বেশি দিলাম, তো এইটা তো খুব জটিল একটা আলোচনা। তো এই আলোচনাটা আমি আশা করেছিলাম যে এফবিসিসিআইর পক্ষ থেকেও হবে। হ্যাঁ, আমি উনি তো সমস্ত উদ্যোক্তাদের প্রতিনিধি, সেহেতু আমি ওনার কাছে এটা ওনার কাছে নিবেদন করছি। তো সেহেতু এই আলোচনাটা তো আমি আগামী দিনে অন্তত আশা করি যে এফবিসিসিআই করবে, যে যে সম্পূরক শুল্ক এবং যে আবগারি যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে এইটার ফলে কে উপকৃত হলো, কে অপকৃত হলো, বা কে সবচেয়ে বেশি লাভবান হলো। আমাদের দৃষ্টিটা হলো ভোক্তা স্বার্থ যেমন দেখতে হবে, ঠিক একই রকমভাবে দেশজ উদ্যোক্তা যারা আছে বিশেষ করে ছোট এবং মাঝারি যারা আছেন তাদের স্বার্থটা কীভাবে রক্ষিত হয়েছে আমরা এটা দেখতে চাই। কারণ শিল্পায়নে যেতে হলে আমাদের মানে ম্যানুফ্যাকচারিং খাত যেটা সেই শিল্পকে গড়ে তুলতে হবে, এটা হলো এক নম্বর। দুই নম্বর, দেখেন উনি উল্লেখ করছেন যে এই ইনফ্লেশনের কথা কি ধরে রাখা যাবে কি না 5.5%। উনি অবশ্য সরকারকে অনেক এটার জন্য অভিনন্দন জানালেন, আমরা যেহেতু ফলাফল আছে আমিও অভিনন্দন জানাই। তবে মনে রাখতে হবে এটার মূল কারণ কিন্তু দেশীয় মুদ্রানীতি না, এটার মূল কারণ হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে গেছে, আন্তর্জাতিক বাজারে চালের দাম পড়ে গেছে, আন্তর্জাতিক বাজারে আমার সারের দাম পড়ে গেছে। বাংলাদেশে 3 Fs, ফুয়েল, ফুড অ্যান্ড ফার্টিলাইজার, এই তিনটের আমদানির দাম পড়ে যাওয়ার কারণে কিন্তু একটা বড় ধরনের উপকার বর্তমান সরকার পেয়েছে, সেটা মানে আমাদের সকলের জন্য সৌভাগ্যের ব্যাপার। তো সেই কারণে হয়েছে। এখন আগে হয়েছিল আপনি বৈদেশিক কারণে আপনি সুফল পেয়েছিলেন যে এটা ছিল, এখন কি অভ্যন্তরীণ কারণে এটাকে বিপরীতে যাবে কিনা? চালের দাম বাড়ছে, চালের দাম যে কোনো কারণেই বাড়ছে, হাওরের ব্যাপার তো আছে, এছাড়া আর কিছু আছে কিনা? এইটা বাড়ার আবার অন্য তাৎপর্য আছে, মহিউদ্দিন ভাইদের মতো মানুষের জন্য বড় তাৎপর্য, কারণ হলো আমরা ইংরেজিতে ইকোনমিক্সে বলি ওয়েজ গুড, মানে মজুরি পণ্য, অর্থাৎ মজুরি কত হবে এটা চালের দাম দিয়ে অনেক ক্ষেত্রে নির্ধারিত হয়, কারণ ওই লোকটাকে গ্রাসোচ্ছাদন করতে হয় শ্রমিককে, তাহলে ওইটার সাথে যুক্ত হবে। ব্যাটের তাৎপর্য এখানে রয়ে গেছে, এবং আগামী কয়েক দিনের ভিতরেই হয়তো কিছু দিনের মধ্যে হয়তো ওনাদের মহিউদ্দিন ভাইদের ওনার যে অন্য আরেকটি পরিচয় আছে, উনি গার্মেন্টস রপ্তানিকারকদেরও নেতা বটে, তো ওইটার জন্য ওনারা টাকার মূল্যমানকে কমাতে বলতেছেন, আমরা ওটাকে সমর্থন করি কিছুটা, কারণ ওইখানে হলে পরে তাহলে আরেকটু দ্রব্যমূল্যের উপরে চাপ আসবে, কারণ তখন আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, কারণ যদি টাকার মূল্যমান কমানো হয়। কিন্তু টাকার মূল্যমান তো অন্য অর্থে বেড়েছে অর্থমন্ত্রীর কথা, কারণ 4,000 কোটি টাকার হিসেবে আর 1,00,000 টাকার মানে 1,00,000 টাকাকে যদি যেভাবে ভ্যালু করলেন তাতে তো টাকার মূল্য অনেক বেড়েছে। আমি এই আলোচনার ভিতরে যেতে চাচ্ছি, তো সেই সেই হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে এটাতে আপনার এক ধরনের মূল্যস্ফীতি হওয়ার আশঙ্কা আগামী কয়েক বছর আছে, যদি এর ভিতরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার বিশ্বের পরিবেশ যে ডিল আছে সেটা থেকে বের হয়ে যাচ্ছে, এটা আপনার তেলের দামের উপর কী প্রভাব পড়বে ইত্যাদি সব কিছু মিলে, তো এইটা আরেকটা আমি ওনার কাছে এটা সাথে একমত হয়ে আমি বলছি যে এটা হওয়ার আশঙ্কা আছে এবং এটা চাপ পড়বে নিম্নবিত্তের উপরে। আমার বড় প্রশ্ন হলো ব্যক্তি খাতের বিনিয়োগের ব্যাপারে। ব্যক্তি খাতের বিনিয়োগ গত বছরের আগের বছরগুলোতে খুবই একেবারে সমান ছিল, হ্যাঁ মাঝে এক বছর পড়েও গেছিল 15-16 বোধ হয়, 14-15। এখন গত বছর এটা 0.3% বেড়েছে দেশজ আয়ে, আমি সবসময় দেশজ আয়ের অংশ হিসেবে বলছি। এবং গতবার আমরা দেখলাম যে ভোগ কাঠামোতেও রাষ্ট্র, মানে আসলে পুরো মানে রাষ্ট্র মানে আমাদের অর্থনীতিতে এখন রাষ্ট্রই একটা চালিকা শক্তি, অথচ আমরা বলি যে ব্যক্তি খাত হলো ইঞ্জিন অফ গ্রোথ। তো আমি ওই ওই ইঞ্জিনের বাংলা কি ভালো মানে এটার যে চালিকা শক্তি যদি বলি, ওই চালিকা শক্তি তো আসলে প্রতিস্থাপিত হচ্ছে রাষ্ট্রযন্ত্রের দ্বারা, এইটার কিভাবে ঘটনাটা ঘটছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন যে একটা তো আছে ট্র্যাডিশনাল মানে কিছু আছে, সেটা হলো তেল মানে গ্যাস নাই, আপনার বিদ্যুতের সমস্যা, তো ওনারা ক্যাপটিভ পাওয়ার দিয়ে কিছু সলিউশন করেছে, সমাধান করেছে, এখন তো দিচ্ছে না, এখন আপনি পাচ্ছেন না গ্যাসের কানেকশন ইত্যাদি মিলে টিলে এখনো সমস্যা। তো তারপরে আপনার নিষ্কণ্টক জমি এখন স্পেশাল ইকোনমিক জোন শত শত হচ্ছে, সে তো ওখানে করবেন ইত্যাদি। তো এইগুলো তো আমার ধারণা ছিল যে গত 6-7 বছরে প্রথাগত যে সমস্ত উন্নয়নের যে সমস্ত প্রতিবন্ধকতা এগুলো আমরা আস্তে আস্তে কোথায় কাটিয়ে উঠছিলাম, তো এখন মহিউদ্দিন ভাই বললেন যে এগুলি এখনও সমস্যা। আচ্ছা, এটা সমস্যা, তাহলে কি আমাকে তাহলে ব্যাখ্যা করতে হবে এই সমস্যার কারণে আমার ব্যক্তি খাতের বিনিয়োগের যে ব্যক্তি খাতে যে উদ্বৃত্তটা আছে সে কোথায় যাবে? সে কি বেআইনি পথে আপনার টরন্টোর বেগমপাড়াতে যাচ্ছে, মালয়েশিয়াতে দ্বিতীয় বাড়ি করছে,
সিঙ্গাপুরে বাড়িঘর বানাচ্ছে, নাকি তারা এখন আফ্রিকাতে বিনিয়োগ করতে চাচ্ছে। আমি বারবারই ওনাদের জিজ্ঞেস করি যে এখন কি আফ্রিকা বাংলাদেশের চেয়ে আকর্ষণীয় হয়ে গেছে নাকি বিনিয়োগ করার জন্য, তাহলে সিগন্যালটা কি দিতেছেন? আমি সেই জন্য আমাদের FBCCI বা অন্য যারা আমাদের উদ্যোক্তাদের প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে কিন্তু সেরকম, আমরা যতখানি জোরদারভাবে বলি যে বিনিয়োগ ব্যক্তি খাতে বিনিয়োগ ব্যক্তি খাতে বিনিয়োগ লাগবে, ওনারা অতখানি জোর দিয়ে বলেন বলে আমার কাছে অনেক সময় মনে হয় না। হয়তো আরও বেশি মানে নীতি প্রণেতাদের কানের কাছে হয়তো আছেন, ওনারা হয়তো ওখানে আর একটু নিম্নকণ্ঠে হয়তো বলেন। আপনি দেখেন এই বিনিয়োগকে চালু করতে হলে ব্যাংকিং খাতের যদি ঠিক মতো না থাকে স্বাস্থ্য, তাহলে কিছুতেই সম্ভব না। এটা সাধারণ মানুষ বুঝে গেছে যে করের টাকা দিয়ে লুটপাটের ব্যাংককে উনি পুনরুজ্জীবিত করেন। গত 8 বছরে 8,000 কোটি টাকা দিয়েছেন, এখন 2,000 কোটি টাকা দিতে চাচ্ছেন। এইটা দিয়ে ওই ব্যাংকও বাঁচবে না, ওদেরও মারা যাবে। তো এইটার ব্যাপারে কোনোদিন আমি ওনাদের পক্ষ থেকে কোনো বড় কোনো কথা শুনলাম না যে ব্যাংক খাতে এইরকম নৈরাজ্য কেন। একটা কারণ হতে পারে ওনাদের অনেক সদস্যই ব্যাংকের মালিক, আবার তো ওনারা হয়তো ওইখান থেকে আবার অন্যভাবে ঋণ নেন, কারণ ব্যক্তি খাতের ব্যাংকের ভিতরেও এখন অভ্যন্তরীণ ঋণ নেন। আপনার রেন্ট্রির ঘটনা দিয়ে তো আপনারা বুঝছেন কীরকমভাবে ব্যক্তি খাতের ব্যাংকের পরিচালকরা বাধাহীনভাবে কীরকমভাবে মানে তসরুপ করে এইটার ভিতরে। তো আমি ওনাদের কাছ থেকে এই সংস্কারের কথা জোরদারভাবে শুনি না। পুঁজিবাজারে ছোট লগ্নি কারক থেকে আরম্ভ করে সকলে গেল, ওনাদেরই পুঁজি তুলতে পারলে পরে বিনিয়োগ আরো চাঙ্গা হবে এখানে। কিন্তু পুঁজিবাজারের স্বাস্থ্যের ব্যাপারে আমি জোরদার কথা ওনাদের কাছ থেকে শুনি না। দেখেন তারপরে দরকার আমি আরেকটা কথা বলি, এই যে মানে ব্যাংক মানে নীতি সংস্কার এবং বাজেটের সাথে মহিউদ্দিন ভাই ঠিকই বলেছেন অবকাঠামোতে টাকা লাগবে, কিন্তু আপনি দেখেন ইদানিংকালে পুরো সময়কালে অবকাঠামো নির্ভর বাজেট বানাতে গিয়ে আমাদের যেটা দিতে হবে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে টাকা দিই না। স্বাস্থ্য খাতে টাকা কমে গেছে, শিক্ষা খাতের অংশ হিসেবে কমে গেছে। তো এইখানে কি কারণে আপনি আমাকে বলেন? এবার তো 2.9 মনে হয় শেয়ারে কমে গেছে, পার ক্যাপিটাতে আপনি তুলনীয় না, একটা মধ্য আয়ের দেশের শিক্ষা স্বাস্থ্যতে যে মাথাপিছু ব্যয় করার কথা তার ধারে কাছে দিয়ে আমরা নেই। 1,200 টাকা মাথাপিছু শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয়, তো এটা তো একটা নিম্ন আয়ের দেশের নিচে এর চেয়ে বেশি অনেক করে থাকে। সেহেতু একটা মিসম্যাচ হচ্ছে, ওনারা অনেক ফ্যাক্টরি বানাবেন কিন্তু ভালো মিড লেভেলের অফিসার পাবেন না, তারপর শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান থেকে তাদের আমদানি করে নিয়ে আসবেন। তো দেখেন আপনি মিসম্যাচ কীরকম হচ্ছে, আমরা এটাকে বলি ইন্টারসেক্টরাল ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা খাতের গড়ে ওঠার সাথে অন্য খাতটাকে গড়ে তুলতে হয় যাতে করে তার জন্য লোকজন পাওয়া যায় ইত্যাদি, সেই ক্ষেত্রে ওনারা কিন্তু খুব বেশি নজর দেন না। আর যেটা উনি বললেন যে কী বলে সামাজিক সুরক্ষা, আমি খুবই একমত। বাংলাদেশ এখন SDG যুগে বসবাস করে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হলো চাবিকাঠি। মন্ত্রী মহোদয় তার বক্তৃতায় শুরুতেই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কথা বলেছেন, সঠিকভাবে বলেছেন, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ নাও আন্তর্জাতিকভাবে। কিন্তু আপনি দেখেন ওই যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেই পরিমাণে বাড়ানোর কথা, হারগুলো যেরকম করার কথা, উনি মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন, আমি খুবই খুশি যে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই ভাতাগুলো এখন সর্বোচ্চ পর্যায়ে আছে, সব ঠিক আছে। আপনি জানেন যে VGD-র টাকা যে মানে প্রকৃত মূল্যের মধ্যে বাড়ে নাই, আপনি অন্য দুস্থ মহিলাদের যে ভাতাটা সেটা প্রকৃত মূল্যে বাড়লো না। তো এই সময় এবং এমনকি OMS-এর চাল নিয়েও একই রকম কথা বলা যায়। সেহেতু আমাদের ওখানে নারীদের জন্য যে বাজেট যে অংশ পেয়েছে তার চেয়ে খুব একটা বাড়েনি, শিশুদের জন্য যেটুকু অংশ সেটুকু বাড়েনি, এখন পরিবেশের জন্য বাড়েনি। তো আপনি আমাকে বলতে পারেন যে অভাবের সংসারে এত জায়গায় বাড়ালে কোথায় 100 মিলাতে হবে? আমাদের তো সেইটাই কথা যে আপনাকে অল্প টাকাকে আরও দক্ষভাবে খরচ করতে হবে যাতে আমরা $4 বিলিয়ন প্রজেক্টকে $12 বিলিয়ন না বানাই। আমি তো $4 বিলিয়ন প্রজেক্টকে $12 বিলিয়ন বানিয়েছি। বাংলাদেশে রাস্তা তৈরি করতে 1 কিলোমিটারের খরচ যে কোনো উন্নত দেশের চেয়ে 4 গুণ বেশি। তো এইখানেই আমাদের বক্তব্য যে যতখানি না সংখ্যা তার চেয়ে অনেক বেশি হলো গুণমান সম্পন্ন ব্যাপার, এখানে দক্ষতার জায়গাটা অনেক বেশি। সেই জায়গাতে জবাবদিহি, নজরদারি, ব্যবস্থাপনা এবং ওনাদের মতো খুবই প্রভাবশালী যারা সম্প্রদায় আছেন তারা কোথায় যেন কণ্ঠস্বরটা দেখি না। আমরা কেন এগুলি বলি শুধু আপনার কণ্ঠস্বর শুনতে চাই। দেবপ্রিয়দা, মোটামুটি কণ্ঠস্বর যেমন বাংলাদেশে দেখবেন যে রাস্তার মধ্যে প্রেস ক্লাবের সামনে কালকে আসছিলাম, দেখলাম যে বিদ্যুতের দাম বেশি কেন, চালের দাম, আমি বিনয়ের সাথেই বলছি, লাল ঝান্ডা উড়িয়ে 7-8 জন লোক রাস্তা ব্লক করে তারপরে এই কাজটি করছে, সেটা কিন্তু কণ্ঠস্বর না আমি মনে করি। কণ্ঠস্বরটা হবে এটা যেটা
ওনারা করছেন, আমরা মনে করি যে যে জায়গাগুলো কনসার্ন আছে, আমরা যেগুলি জায়গা আমাদের বলা দরকার, যেখানে পেপারসটা পৌঁছিয়ে দেওয়া দরকার যে ম্যানুফ্যাকচারিং খাতে 4 লক্ষের মতো আমাদের এমপ্লয়মেন্ট কমে গেছে, এইসব ব্যাপারে কিন্তু আমরা কথা বলছি। আমাদের যে হারে এমপ্লয়মেন্ট হওয়া দরকার, আমাদের যেমন গার্মেন্টসে খুব স্বল্প পুঁজিতে বেশি ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোতে আমরা মনে করি যে এই কাজগুলো করছি। ব্যাংকের ব্যাপারে আপনি মনে হয় মিস করেছেন, ওই দিন আমরা বাজেটের দিনই আমরা যে একটা বাজেটের মেগা শো চ্যানেল আইতে করা হয় সেদিন এসেছিলাম, সেখানে বিজিএমই এর প্রেসিডেন্ট এবং এক্স প্রেসিডেন্টের সবাই এবং ইভেন আমাদের হাফিজ আহমেদ মজুমদার সহ অনেকে কিন্তু বহু পরিষ্কারভাবে বলেছেন যে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে স্বচ্ছতা ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন। এইখানে কিন্তু কারো আমরা সকলেরই একমত। আমাদের আমাদের যেমন ক্যাপিটাল মার্কেটে শেয়ার মার্কেটের আরও বেশি রেগুলেট করা হচ্ছে, এটা উন্নয়নের চেষ্টা করা হচ্ছে কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য, যেমন আমাদের কিছু ট্যাঞ্জেবল জিনিস আমাদের যেমন দুর্নীতি দমন কমিশন বর্তমানে অনেক ক্ষেত্রে দেখছি যে একটা মন্ত্রী বা এক্স মন্ত্রী বা একজন সংসদ সদস্যও কিন্তু এর থেকে বাইরে থাকছেন না। দিস ইজ এ গুড সাইন, এটা একটা প্রোগ্রেসিভভাবে আপনারা এটা পজিটিভলি নিতে হবে। কিন্তু এই জায়গাগুলোকে আমরা যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ওই রিক্যাপিটালাইজেশন করে ব্যাংকে বাঁচানো যাবে, আই ওয়াশ কিনা সেটি নিয়ে আবার অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এই আই ওয়াশ তো আমরা শুনেছি অনেক যুদ্ধ অপরাধীদের ফাঁসি হয়েছে, ফাঁসি হওয়ার পরে এটা উনি কি না দেখার জন্য অনেকে চেষ্টা করেছেন। এই সন্দেহর জিনিসটার থেকেও কিন্তু আমাদের বের হয়ে আসা দরকার বলে আমি মনে করি। প্রত্যেকটা জিনিসে শুধু সন্দেহ সন্দেহ, আচ্ছা 6.8 না এটা 7.24 অর সামথিং, এই সব নিয়ে বিতর্কের চেয়ে আমরা তো কিছু প্রগ্রেস তো আমরা দেখছি এই দেশে। আমরা দেখছি যে পদ্মা ব্রিজের একটা বৃহৎ অংশ হয়ে গেছে, কাশিয়ানি গোপালগঞ্জ ওইখানে রেল লাইন আমি ওই দিন আসার পথে দেখে আসলাম, তো এগুলো হচ্ছে, এই জিনিসটা তো হচ্ছে আমাদের ঢাকা চিটাগং। প্রশ্ন হচ্ছে কিসের বিনিময় হচ্ছে, কত অর্থের বিনিময় হচ্ছে, দেখেন আমি অন্য সূত্র থেকে আনতে পারতাম। এগুলো আসলে বাইরের থেকে যেভাবে দেখা হয় আমার মনে হয় অনেকগুলো চুলচেরা এবং ইনডেপথ বিশ্লেষণ করা দরকার। আমরা যেমন বিদ্যুতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলেছি যে বিদ্যুতের মূল্য এই কুইক রেন্টাল বা আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে এগুলো নিয়ে অনেক সমালোচনা আমরা দেখেছি, কিন্তু প্রথম দিকের থেকে যখন আস্তে আস্তে এটাকে কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছিল যখন একটা লোক মিনিমাম 8-10 ইয়ার্স লাগে ওর ক্যাপিটাল রিটার্ন করতে, তো সুতরাং তারা ভালোই নেগোশিয়েট করেছেন বলে আপনার ওই সময় চয়েস ছিল আপনি ইলেকট্রিসিটি আর নো ইলেকট্রিসিটি। এই যে যেমন এখন আবার আমরা স্ট্রাগল করতে যাব, কিন্তু যে মধ্যমেয়াদে যে ইলেকট্রিসিটিগুলি আসা দরকার ছিল সেটি কিন্তু সেইভাবে আসছে না বলে আমরা এখানে একটা আমাদের কনসার্ন রয়েই গেছে। আমি যেমন আমি বলবো যে আমরা ড্রেজিং করছি বাংলাদেশে, আমি বলবো যে বাংলাদেশের ড্রেজিংয়ের রেট পারিপার্শ্বিক কেন পৃথিবীর সমস্ত দেশের চেয়ে সবচেয়ে কম। এই যে ড্রেজিংটা আমার হচ্ছে, এই যে নেভিগেশন তৈরি করা হচ্ছে নদীমাত্রিক বাংলাদেশের, যে সবচেয়ে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্টে সবচেয়ে কম খরচে এটা করা সম্ভব, সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী কাজ হয়েছে, এটাও কিন্তু প্রশংসার দাবি রাখে বলে আমি মনে করি। এখানে যদি আমাদের এই যে রেলওয়ে বা রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে আমার কাছে এই মুহূর্তে ডেটা নাই, যদি এটি আমাদের বেশি পড়ে অবশ্যই খতিয়ে দেখা উচিত কেন বেশি পড়ছে। আমাদের ল্যান্ড কস্ট বা আমাদের এগুলো এই যে ডিসপিউটেড, আমাদের দেশে কতগুলো কিন্তু টিপিক্যাল জিনিস আছে, যেমন মুসলিম কান্ট্রি আমাদের যে আপনার ইনহেরিটেন্স ল আছে, সেখানে দেখবেন যে কোত্থেকে যে কে আয়সা হাজির হয় হয়ে বলে এই জায়গার মালিক আমি ছিলাম, হয় একটা মসজিদ নালে মাজার তৈরি করে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়, নতুন কনস্ট্রাকশন করে এখানে অ্যাকোয়ার হয়ে যাচ্ছে আমরা আগেই খবর পেয়ে যাই, সেখানে এক ধরনের দাম সৃষ্টি করা হয়, তারপরে আবার কোর্টে চলে যায়, তারপরে এগুলি নেগোশিয়েট করে বাংলাদেশে উন্নয়নের কার্যক্রম এক মার্শাল্লাহ গভর্নমেন্ট ছাড়া দেখবেন যে রাস্তাঘাট দ্রুততম সময়ে হয়েছে বলে এই নজির আমাদের নাই। ইট ইজ নট ইজি। এই জায়গাগুলোকে আমার মনে হয় যে প্রায়োরিটি বেসিসে
এবং ওই যে কি বলে উচ্চাধিকার ও অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে দেখা দরকার। এর জন্য আইন সংশোধন করতে হলে আইনের সংশোধন করতে হবে, এবং আমি মনে করি যে যেখানে মূল্য বেশি সেই কারণে মূল্য বেশি হলে কেন মূল্য বেশি এগুলো দেখা দরকার। আমার কাছে এক্স্যাক্টলি ডেটাটা এই মুহূর্তে নাই, আমি বলবো যে ওই এই দৃশ্যমান উন্নয়নগুলি আমাদের যেগুলো আমাদের চোখে পড়ছে, ঢাকা ময়মনসিংহ রোড, আমাদের এখন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হাত দিয়েছি, আমরা এখন পায়রা বন্দরে হাত দিয়েছি, আমরা যে রামপাল এবং অন্যান্য যেসব বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছি, আমরা আসলে দেখতে চাই এই উন্নয়নগুলি হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, আমাদের যে রাস্তাঘাটের উন্নয়নে হচ্ছে, এগুলো যে বাজেটে রাখা হচ্ছে সেগুলো হচ্ছে। দেখেন ঢাকা শহরে একটা নির্বাচিত মেয়র আসার পরে আপনি পরিবর্তনটা আমরা কিন্তু লক্ষ্য করছি, কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর যেগুলো যেগুলো খারাপ সেগুলোকে যারা নীতি নির্ধারণ করেন, যারা পলিসি মেকিং করেন, যারা এক্সিকিউশনের দায়িত্বে আছেন, তারা এগুলোকে কনস্ট্রাকটিভ সমালোচনা হিসেবে এখানে কেন বেশি যাচ্ছে সেটিকে খুঁজে বের করা দরকার বলেই আমি মনে করি। সেখানে উদার থাকা উচিত, উড়িয়ে দেওয়া উচিত না। মহিউদ্দিন ভাইয়ের সাথে তো আমি বাহাস করতে আসি না, কারণ হলো উনি যা বলবেন এগুলিতে আমি আমি হয়তো ওইগুলি বলি নাই, উনি ওগুলি বললেন, আমি যেগুলি হয়তো বললাম সেগুলি হয়তো উনি বললেন না আর কি, এইটা এইভাবেই হচ্ছে। সেহেতু আলোচনাটা পরিপূরক আর কি, উনি যেগুলি বলছেন বা আমি যেটা বলছি। আমার বক্তব্য হলো যে এই অন্য ইস্যুগুলো ছেড়ে দিয়ে আসল ইস্যুতে, যেটা আমরা বারবার বলছি, উনি বললেন যে মানে এটা 6.8 না 7.4 এটা নিয়ে কূটতর্ক করার দরকার নেই। আমি 100% এটার সাথে একমত। প্রথম কথা হলো যে ওইটা ওই হিসাব যেভাবে করা হয় এটা হলো অনেকটা হলো যে আপনি যদি ওই যে খাওয়ার দোকানের পিছনে রান্নাঘরে যদি যান তাহলে বাইরে যেরকম বের হয়ে এসে আপনারা ওইটার নম্বর ওগুলির যে ভিত্তি আর কি অনুমানে, যেমন প্রথম 3-4 মাসের তথ্যের ভিত্তিতে আপনি প্রাক্কলন করেন এবং তারপরে যে এই সমস্ত ঘটনাগুলি ঘটে এই এইবারেরও সেই রকম হবে, কারণ আপনি যে বন্যা হয়েছে এটা হিসাব ছিল না, ওনার গার্মেন্টসে ওভেন গার্মেন্টসে নেতিবাচক হয়ে গেছে প্রবৃদ্ধি, আপনি তো এটা বললেন না, আমি বলছি কিন্তু দেখেন আমি কিন্তু সব তো ওনারা কষ্টে আছে এটা, ওই আমেরিকান মার্কেটে পুরো বড় বড় ধরনের পতন হয়েছে, গার্মেন্টস দাম কমে যাচ্ছে, সো এইগুলি নিয়ে তো এটার ফলে শিল্পে হবে। সেহেতু আপনি 7.2 যে সমস্ত অনুমানের ভিত্তিতে করেছিলেন সেগুলির কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে ইত্যাদি, এটা নিয়ে আমি না, বিষয়টা হলো উনি আরেকটা কথা যেটা উল্লেখ করেছেন কর্মসংস্থানের ব্যাপার। বাংলাদেশে আগে আজ থেকে 10 বছর আগেও আপনার একক বিনিয়োগ করলে পরে ধরেন 22টা লোক চাকরি পেত, ধরেন এক ইউনিট বিনিয়োগ করলে পরে, ধরেন 1,00,000 টাকা বিনিয়োগ করলে, তারপরে এটা কমে 14 হয়ে গেছিল গত 5 বছর, শেষ যে শ্রমজরিপ বের হয়েছে এটাতে দেখা যাচ্ছে 4টার বেশি হচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে কেমন করে এখন এই যে মানুষ এবং পুঁজি এবং মানুষের যে অনুপাত সেটা কর্মসংস্থানের বিপরীতে চলে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এখন তো বাংলাদেশ এখন উন্নয়নে একটা ট্রানজিশনের ভিতরে যাচ্ছে, একটা উৎক্রমণের মধ্যে যাচ্ছে। উৎক্রমণের একটা বড় জায়গা হলো গার্মেন্ট সেক্টর এবং আরও কৃষি সেক্টর, সেটা হলো যেখানে আমাদের নতুন প্রযুক্তি আসছে, এই নতুন প্রযুক্তি আসার ফলে আপনার এটা অনেক ব্যয়বহুল হচ্ছে। আগে চট করে যেমন করে ছোট ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা বাজারে ঢুকতে পারতো, এটা পারে না এখন, চট করে কেউ গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারবে না, কারণ এখন যত কমপ্লায়েন্স ইত্যাদি আছে এগুলি মেনে করতে হলে তার সাইজ অনেক বড় এখন হয়ে গেছে 108টার ভিতরে, এবং এটার ফলে ওনারাও অবশ্যই ঝুঁকি থেকে বাইরে থাকার জন্য আধুনিক যন্ত্রপাতি বসাবেন, এবং আধুনিক যন্ত্রপাতি বসার ফলে ফলে ওইখানে অনেক মানুষ উৎপাদনশীল হবে, কম লোকে কাজ করবে। এই একটা বাংলাদেশের অর্থনীতি এখন একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এই পরিবর্তনটা নীতি নির্ধারকদের বুঝতে হবে, তাহলে কর্মসংস্থানের জন্য তার প্রয়োজনীয় কাজ করতে হবে। উনি যে গাইড রাইডারের কথা বললেন টাইম বোম, আমি অনবরত বলে যাচ্ছি এটা টাইম বোম, যে দেশে 40% যুবক শিক্ষা প্রতিষ্ঠানে নেই কর্মসংস্থানে নেই সে বেকার থাকে, সেই দেশ টাইম বোম ছাড়া আর কী নিয়ে আছে? সে অসহিষ্ণু হবে, সে মাদকাসক্ত হবে, সে জঙ্গি মনোভাবাপন্ন হবে। এই যে সামাজিক পরিবর্তন এবং প্রযুক্তির পরিবর্তনের এই পরিবর্তনের ধারাটাকে আমাদের নীতি নির্ধারকরা ধারণ করেছেন কিনা আমি জানি না, এবং সেই জন্য কী ধরনের ব্যবস্থা নেবেন, কী ধরনের সামাজিক সুরক্ষা নেবেন, এইগুলি একটা ভালো মতো চিন্তা করার সময় এসেছে। দক্ষতা বৃদ্ধি করার বিষয়টা যে স্কিল ডেভেলপমেন্টের জন্য মানে
সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা ঠিক। কিন্তু আবার সর্বোচ্চ পর্যায়ে গেলে পরে যেটা হয়, আপনি হয়তো 6 মাসে একটা মিটিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার সময় পেতে হবে। শুধু ওনার মনোযোগের ভিতরেই শুধু হলে এটা হবে, আর কোনোভাবে হবে না। এইরকম হলে পরে প্রশাসনিক দক্ষতা বা অন্যান্য বিষয়গুলি জটিল হয়ে যায়। আমাদের সেই জন্য বক্তব্য হলো যে এই দক্ষতার বিষয়টি কিন্তু বড়, এটা রেমিটেন্সের সাথে যুক্ত, অন্য সব কিছুর সাথে যুক্ত, উৎপাদনশীল। এই জায়গাগুলোকে মধ্যমেয়াদে আমরা যে একটা উৎক্রমণের মধ্যে আছি, ওই যে বিকাশের কথা বলুন, বিকাশ তো হয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশ তো নিঃসন্দেহে গত 10 বছরে একটা বড় জায়গাতে গেছে, কিন্তু এইটার জন্য আমরা স্বল্পোন্নত দেশের থেকে বেরোচ্ছি, সেটার জন্য প্রস্তুতি। একটা স্বল্প আয়ের দেশের থেকে আমরা মধ্য আয়ের দেশে, নিম্ন মধ্য আয়ের দেশে গেছি, আগামী দিনে বৈদেশিক সাহায্য কম হবে, কিন্তু এটার বিপরীতে কি বৈদেশিক বিনিয়োগ বাড়বে আমাদের? কারণ আমাদের উপরে তো আস্থা তো আসলো। তো এই যে সমস্ত চ্যালেঞ্জিং জায়গাগুলো, এইগুলো ধারণ করে কি আমার আজকে তো বাজেটের জন্য ডেকেছিলেন, আমার বাজেট কি এগুলির উত্তর দিতে পারছে কিনা, এইটি হলো আমার কথা। যে এই যে বিকাশমান ধারাটা, উৎক্রমণের ধারাটা, আমরা নতুন পর্যায়ে যাব বাংলাদেশকে নিয়ে, এই যে ইয়েটা, সেইটা কতখানি বাজেট আমাকে আরেক ধাপ এগিয়ে দিল। এবং আমাদের হাতে খুব বেশি সময় নেই, এবং আপনি বলছিলেন যে বাজেট মাত্র প্রস্তাব করা হলো, এটি নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং তারপরে এটি সংসদে পাশ হবে। সুনির্দিষ্ট কি প্রস্তাবনা আপনার জন্য, 2-3 মিনিট সময় আপনার জন্য? না, এই যে যেটা দেবপ্রিয়দা বলেছেন যে এই যে পুঁজি মানুষের রেশিও যে কমে যাচ্ছে, যে ইউনিট, যেটা এক ইউনিট বিনিয়োগ হলে, হ্যাঁ, যে চারজনের কর্মসংস্থান, যেটা একসময় 22 জন হতো। সত্যি, কারণ দেখেন আমাদের একটা বড় কর্মসংস্থান করে থাকে আরএমজি সেক্টর, সেখানে এখন সোয়েটার ফ্যাক্টরিগুলি অলমোস্ট 90% কিন্তু হয়ে গেছে সব অটোমেটিক মেশিন দিয়ে, যেটা আগে ম্যানুয়ালি হতো সেটা হয়ে গেছে। এবং এই যে আজকে আপনার আন্তর্জাতিক ক্রেতাদের এবং ইন্টারন্যাশনাল আইএলও সহ এই যে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, সকলের সাথে এনগেজমেন্টের ফলে এই যে আপনার বিল্ডিং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এবং আপনার বিদ্যুতের নিরাপত্তা, ইলেকট্রিকলি কমপ্লায়েন্স হতে গেলে আজকে এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে ইনভেস্টমেন্ট বাড়ছে, কিন্তু সেই পরিমাণ আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। আমি শুধু বলবো যে সার্বিক বিবেচনায় আমরা যেদিকে যাচ্ছি, বাংলাদেশ একটা রাইট ডিরেকশনে আছে। এখানে কতগুলো জায়গায় কনফিডেন্স বিল্ডিংয়ের দরকার, সেই কনফিডেন্স বিল্ডিংয়ের ক্ষেত্রগুলো আছে, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলিতে একটা রিফর্ম দরকার আছে, এগুলো একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আর সবচেয়ে যে ছোট এবং মাঝারি, যারা একেবারেই ছোট উদ্যোক্তা, তাদের জন্য কিছু সাশ্রয় করে দেওয়া হয়েছে, 36 লাখ করা হয়েছে 30 লাখ থেকে, আমরা এটাকে আরও বাড়াতে বলেছিলাম, কেউ কেউ আর বলেছেন ইন্ডিয়াতে তো এটা 10 লাখ রুপি। আমাদের কথা হলো যে আপনার দেশ আপনার দেশের প্রেক্ষাপটে হইতে হবে। যেমন অনেকে বলেছেন যে অন্য দেশে তো ভ্যাটের পরিমাণ অনেক বেশি, আমি সুইজারল্যান্ড বা আরেকজনের তুলনা দিলাম, আরেক জায়গায় যে কম আছে, ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম বা সিঙ্গাপুরে যে কম আছে, সেই উদাহরণটা আমরা দিতে চাই না। আমাকে যখনই যেটা স্যুট করে আমি সেই উদাহরণটা দিয়ে জিনিসটা করতে চাই। আমার কথা হলো যে এই দেশটা আমাদের সকলের, এই দেশের যে সমালোচনা আলোচনা যেগুলো হবে, গঠনমূলক সমালোচনাগুলোকে কনসিডারেশনে নিয়ে পরিবর্তিত যে অবস্থা, যেগুলো পরিবর্তন করা সম্ভব, সেগুলোকে পরিবর্তন করে এই অগ্রযাত্রা, যে ইকোনমির যেদিকে আমরা যাচ্ছি, 2021-এর ভিশন, 2041-এর ভিশন, সব যে ভিশনগুলো আমাদের সামনে দেওয়া হয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ছাড়া হবে না। এবং সেখানে আমি বলবো যে ছোট ব্যবসায়ীদের, একেবারে যারা ছোট, তাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে, যেমন বুক কিপিং অ্যাকাউন্টিংস রাখা খুব ভালো, এই বুক কিপিং অ্যাকাউন্টিংটা নতুন ভ্যাটায় নে, কিন্তু আপনি 3-4 বছর ওদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না, সেই জায়গাটা যেমন আছে। আবার এটাকে ওদেরকে নিয়মের মধ্যে আনার ক্ষেত্রে আমাদের যে 32,000 আর 8 লাখ রেজিস্ট্রেশন বলা হয়, এই ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির থেকে অনেকে যাদের ভ্যাট মুক্ত তারাও রেজিস্ট্রেশন করেন, কিন্তু এই 32,000 কেন, এই নেটটাকে আরও কেন বৃদ্ধি করা যায় না, সেখানে আমি বলবো যে এনবিআরের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে, তাদের এফিসিয়েন্সি লেভেল আরও বাড়াতে হবে। এটা একে অন্যকে ব্লেম না করে একে অন্যের পরিপূরক হিসেবে কাজটি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অর্থনীতি আগামী দিনে সমৃদ্ধ হবে। এবং এনফোর্সমেন্ট এবং হ্যারাসমেন্টের জায়গা যেগুলো আছে,
আমরা বিজনেস কমিউনিটি থেকে ঢালাওভাবে যেমন হ্যারাসমেন্টের কথা বলে বলাটা ঠিক হবে না, ওনারা বলেন যে আমরা এনফোর্সমেন্ট করি, আমরা হ্যারাসমেন্ট করি না। এই জায়গায় আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই যে এনবিআর এবং বিজনেস কমিউনিটির একটা ওয়ার্কিং কমিটি থাকা উচিত, যারা প্রতি মাসে বসবে, এই বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে বিবেচনা করবে, বিবেচনা করে তারপরে এটা হ্যারাসমেন্ট নাকি এটা এনফোর্সমেন্ট সেটিকে র্যাশনাল করবে। এটা আমার প্রশ্ন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, না এক দেড় মিনিটে বলছি আমি, এই যে দুটো বিষয় দিয়ে শুরু করেছিলাম, একটি হলো যে কাঠামোগত দুর্বলতা বাজেটের এবং দ্বিতীয়ত হলো অনুকূল প্রাতিষ্ঠানিক পরিবেশ, নীতি পরিবেশ। আমি প্রথমটার ব্যাপারে আমার বক্তব্য হলো যে ঠিক আছে, বাজেট একটা প্রস্তাবিত হয়েছে, সংশোধন হয়তো এদিক ওদিক কিছু হবে, মাননীয় প্রধানমন্ত্রী নিঃসন্দেহে কোনো না কোনো জায়গায় জনগণকে ছাড় দিবেন সেটা আশা করব, সেটা ব্যাংকিং ক্ষেত্রেই হোক বা ভ্যাটের কোনো অন্য কোনো সুনির্দিষ্ট জায়গা হোক বা শিক্ষা স্বাস্থ্যর দিকে নজর দেওয়া হোক, এটা হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয়কে খুব দ্রুত একটি কর্মপরিকল্পনা নিয়ে বেরোতে হবে, এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য একটা কর্মপরিকল্পনা লাগবে, সরকারের কোন অংশ কোন কোন বিষয়টি কার্যকর করবে। এটা শুধু রাজস্বের ব্যাপার না, আজকাল শুধু মানে বাজেটের আলোচনা রাজস্বমুখী হয়ে গেছে, আসলে তো উন্নয়নমুখী হতে হবে। তো উন্নয়নের জন্য রাজস্ব ছাড়া অন্যান্য বিষয়গুলোকে মিলে আমি প্রথম কথা হলো যে বাজেটের পরপরই জুলাই মাসে আমি একটা কর্মপরিকল্পনা আশা করি। আর দ্বিতীয়ত হলো এই বাজেটকে সফল করার জন্য যে সমস্ত অনুকূল পরিস্থিতি দরকার, সেই সমস্ত প্রাতিষ্ঠানিক বিষয়ে সংস্কারের ব্যাপারে আমি একটা নীতি নির্ধারণমূলক সর্বোচ্চ পর্যায় থেকে একটা বক্তব্য আশা করি। আগামী সংসদে কোনো একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী এই সম্বন্ধে আমাদের কোনো না কোনো একটা দিক নির্দেশনা দিবেন যে এই সমস্ত সংস্কারগুলো কিভাবে হবে। এই দুটো আমার সুনির্দিষ্ট প্রস্তাব। মিস্টার শফিউল ইসলাম মহিউদ্দিন এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, বাংলাদেশের অর্থনীতি রাইট ট্র্যাকে আছে, ব্যবসায়ীদের নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বলছিলেন এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ, তিনি মনে করেন যে বাংলাদেশের অনেক অর্জন আছে কিন্তু বাংলাদেশ যে জায়গায় যেতে চায় এবং যে ভীষণের কথা মিস্টার মহিউদ্দিন বলছিলেন, সেই জায়গায় যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা দৃশ্যমান নয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় আমি যতদূর বুঝেছি। এবং 2017-18 বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে যেটি ওনারা বলছিলেন যে সেটি হচ্ছে যে এই বাজেটটির গুণগত মানের নিশ্চিত করা হয়নি এবং ব্যয় করবার সক্ষমতা নেই, এটি অতীত থেকে প্রমাণিত সত্য এবং বাস্তবায়নটাই একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাজেটের বেশ কিছু দুর্বলতা আছে, বিশেষ করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অনেক কিছু আছে, যেটি মিস্টার মহিউদ্দিন আশা ব্যক্ত করেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন যে আগামী এই এক মাসের মধ্যে হয়তো সেগুলোতে সংশোধন বা সংযোজন বিযোজন করা হবে এবং যেটি বাজেটের মূল দুর্বলতাটি মনে করেন ওনারা, সেটি হচ্ছে নীতি প্রণয়নের একটা কাঠামোগত দুর্বলতা রয়েছে এবং বাজেটটি বাস্তবায়নের যে পরিবেশ সেটি অনুকূল একটা পরিবেশ নিশ্চিত করা যায়নি। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে এবং জনগণের আস্থা অর্জন করবার দিকে মনোযোগ দিতে হবে এবং সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। এবং যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার সুনির্দিষ্ট প্রস্তাবনা হিসেবে উনি মনে করেন যে অর্থ মন্ত্রণালয় এই বাজেট কীভাবে বাস্তবায়ন করবে তার সুনির্দিষ্ট একটা কর্ম পরিকল্পনা ইনি প্রত্যাশা করেন। এবং যে নীতি সংস্কারের কথা আমার দু অতিথি মিস্টার মহিউদ্দিন এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন, সেই নীতি সংস্কারের বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা বা ঘোষণা ওনারা বা অঙ্গীকার ওনারা প্রত্যাশা করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।